গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখন প্রায় ওই 8টা মতো বাজতে গেছে, আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো কাল সন্ধ্যাবেলায় আমি কেচে দিয়েছিলাম, তো সেগুলো এখন তুলে রাখছি। মোটামুটি সবই শুকিয়ে গেছে, শুধু এই প্যান্টটাই শুকায়নি, তো সেটা এখন একটু রোদে দিয়ে দেবো। আর সকাল থেকেই কিন্তু রোদের ভীষণ তাপ শুরু হয়ে গেছে। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে আজও কিন্তু সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে রান্নার দিকেই চলে গেছিলাম। তো ওখানে আমি আলুর তরকারিটা বসিয়ে এসেছি আর রুটির জন্য আটাটাও মেখে রেখেছি। তো আলুর তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব, আর একটু হবে। আর আজকে কিন্তু আলুর তরকারি বা রুটি কোনোটাই করার ইচ্ছা ছিল না, আজকেও বলেছিল পোহা খাবে, তার জন্য ভেবেছিলাম পোহাটাই বানাবো। কিন্তু আমার একটুও মনে ছিল না যে চিড়েটা শেষ হয়ে গেছে, তো সকালে যখন পোহাটা বানাতে এলাম তখন দেখি চিড়েটা শেষ হয়ে গেছে। তাই আর আজ পোহা বানানো হলো না, তাই রুটি তরকারিটাই বানাচ্ছি। আর এই যে তরকারিটা দেখছো, এই তরকারিটা না ও খেতে খুব ভালোবাসে। যখনই রুটি তরকারি বানাই তখনই বলে যে এরকমভাবে যেন তরকারিটা বানায়। সকালে রুটি তরকারি করলে এই তরকারিটা বানানোর জন্যই বলে, তাই জন্য আজকে ওই একই তরকারি বানাতে হলো। তো এদিকে তরকারি তো নামিয়ে নিয়েছি, এবার রুটিগুলোও করে নিয়ে চলো, এরপর তোমাদের একটা পরোটা বানানো দেখাবো। তো চলো এবার তোমাদের আমি পরোটা বানানোটা দেখাচ্ছি। তো প্রথমে এখানে আমি রুটির মতো করে বেলে নিয়েছি, এরপর ছুরি দিয়ে খুবই সরু সরু করে কেটে নেব। তো খুবই সরু সরু করে কেটে নেওয়ার পর এরপর এগুলোকে এক জায়গায় করে এর মধ্যে খুব ভালো করে গুঁড়ো মাখাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু সাদা তেল। এরপর আমি যেভাবে মোড়াচ্ছি ঠিক সেভাবেই মুড়িয়ে নিতে হবে, আর খুবই হালকা হাতে, খুব বেশি বড় করা যাবে না, খুব বেশি চেপে বেলা যাবে না, তাহলে এই ভাঁজগুলো না মিলিয়ে যাবে। তাই খুবই হালকা হাতে ছোট করেই বেলে নিতে হবে, বেলে নিয়ে তারপর ভেজে নিতে হবে। তো পরোটা তো বেলা হয়ে গেছে, এবার দুপিটটা খুব ভালো করে ছেঁকে তেল দিয়ে ভেজে নেব। এই পরোটাটা না ভীষণ সুন্দর হয়, একদম লেয়ার লেয়ার হয় যখন এটাকে ছেঁড়া হয়, আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আর যদি কখনো ট্রাই করো তাহলে আমাকে অবশ্যই জানিও। তো পরোটাটা ভাজা হয়ে গেছে, ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মুগ ডাল দিয়ে দিলাম, এটাকে খুব ভালো করে ভেজে সেদ্ধ হতে দিয়ে দেবো। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে সকালের খাবারটাও খেয়ে নেব, আর সকালে খাবার পর যে বাসনগুলো বেরোয় সেগুলোও ধুয়ে নেব। আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, আর তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে দেখেই মনটা ভালো হয়ে যায়, আর আমার কিন্তু ভিডিও করার জন্য মোটিভেটটা আরও বেড়ে যায়। তো চলো কিছু কমেন্ট পড়া যাক। তো আগের ভিডিওতে অয়ন্তিকা দেবনাথ বলে একটি বাচ্চা মেয়ে কমেন্ট করেছে, আন্টি আমি তোমার প্রতিটা ব্লগ দেখি, থ্যাংক ইউ সোনা। আর পূজা কুণ্ডু দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো ব্লগটা দিদি, লাভ ইউ। তো দিদিভাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তো খুব ভালো লাগে ওনার কমেন্টগুলো পড়তে, উনি খুব সুন্দর করে কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে। তো অনেক ভালোবাসা রইল তোমার জন্য, অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আর অনিমা চৌধুরী বলে একটি দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই পাশে থাকবেন। আর শ্রেয়া চক্রবর্তী লিখেছে, লক্ষ্মীমন্ত মেয়ে, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার মনটা ভীষণই ভালো হয়ে গেল। ইয়োর লিজা লিখেছে, আমাদের এখানে খুব গরম পড়েছে, যদি একটু বৃষ্টি হতো। আমাদের এখানেও খুব গরম পড়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু সেই গরমটা একই রকমই আছে। আমি এবার থেকে ঠিক করেছি যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের প্রত্যেকের নাম আমি নেক্সট ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও হয়তো রোজ দেখো বাট কমেন্ট করে উঠতে পারো না, তাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব। তো এদিকে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের খাবারটাও খেয়ে নিয়েছি আর ডালটাও রান্না করে নিয়েছি। এখন একটু চাটনি রান্না করব, তার জন্য প্রথমে আমটাকে একটু ভাপ দিয়ে ফেলে দিলাম। আসলে আমগুলো এত টক যে ভাপ দিয়ে না ফেললে না কোনো মতেই মিষ্টি হতে চায় না, তার জন্য একটু ভাপ দিয়ে ফেলে দিলাম। আর তেলের মধ্যেও শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। আজ একটু গুড় দিয়ে চাটনিটা বানাবো, গুড় দিয়ে চাটনিটা বানালে না কালারটাও খুব সুন্দর আসে।
চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে, আর চাটনির কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এদিকে এবার আমি একটু আলু ভেজে নিচ্ছি। আলুটা আমি প্রথমে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটু বেশি করে তেল দিয়ে আঁচটা একেবারে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। এভাবে ভাজলে না আলু ভাজাগুলো বেশ ক্রিসপি হয় আর খেতেও ভালো লাগে। এভাবে আমার মা মাঝে মাঝেই আলু ভাজত, আমার দাদা এভাবে আলু ভাজা খেতে বেশ ভালোবাসে। তো আলু ভাজাগুলো চলো সব ভেজে নিই, আর আজকে সবটাই নিরামিষ হবে। এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ওই 23 তারিখ নাগাদের ভিডিও, মঙ্গলবার দিনকার। আসলে এখানে আমাদের ঘরের সামনে মানে বাড়ির সামনেই হচ্ছে হনুমান মন্দির আছে, আর যেহেতু মঙ্গলবার দিন হনুমানের জন্মদিন ছিল তাই মন্দিরে অনুষ্ঠান ছিল, মাইক বাজছিল সারাটাক্ষণ। তো দুদিন ধরে অনুষ্ঠান চলছিল, তার জন্য আমি আর ভয়েস দিতে পারিনি, তাই আজকে ভিডিওটা আপলোড করছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা 2-3 বার ঝাড় দেওয়া হয়, তারপরেও কিন্তু ভীষণই ধুলো থাকে, কারণ সবসময় জানলা দরজা যেহেতু খোলা থাকে তাই ধুলোটা একটু বেশিই ঢোকে, আর নিচে কয়েকজনের বাড়িতে কাজ চলছে আর সেই জন্য ধুলোটা খুব বেশি একটু ঢুকছে। যেহেতু গরম আর দরজা জানলা বন্ধ করে একদমই থাকা যায় না, তার জন্য সবসময় খোলাই থাকে, আর তার জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘরের মধ্যে ধুলো আসছে। তাই 2-3 বার করে ঘরটা ঝাড় দেওয়ার চেষ্টা করি যাতে একটু ধুলোটা কম থাকে। তো এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। সকাল থেকে কিন্তু 2 বার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরও দেখো কতটা ধুলো বেরিয়েছে। এরকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সময় ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, তারপর আবার ঘরটা মুছেও দিই। কিন্তু কিছুক্ষণ পরেই দেখি আবার সে একইভাবে ধুলো জমে গেছে, আর যে জিনিসপত্রগুলো থাকে তার ওপরও কিন্তু বেশ ধুলো জমে যায়। তো আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি হাত টাত ধুয়ে চলে এসেছি। এখন ভাতটা হয়ে গেছে, এবার ফ্যানটা ছড়িয়ে নেব। তোমাদের সাথে আজকে একটা খুব খুশির খবর শেয়ার করব। তো চলো প্রথমে ভাতের ফ্যানটা ঝুরিয়ে নিই, তারপর বলছি। তো ফ্যানটা ঝরানো হয়ে গেছে, এবার চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজ কী কী রান্না হয়েছে। তো এখানে রয়েছে আলু ভাজা, আমের চাটনি আর মুগ ডাল, আর সাথে রয়েছে ভাত। তো আজকে খুবই সিম্পল খাবার দাবার, কারণ আজ নিরামিষ, তার জন্য একদম সিম্পলই করেছি। ভেবেছিলাম হয়তো পনির কিংবা সয়াবিন করব, কিন্তু সেটা আর করলাম না, কারণ বেশ কদিন ধরে একটু তেল মশলা খাওয়া হচ্ছে, তাই আজ একদম সিম্পল করেছি, বিনা মশলা সব রান্নাবান্না। তো চলো, রান্নাটা তো হয়ে গেছে, এবার রান্নার জায়গাটা পরিষ্কার করার পালা। তো প্রত্যেক দিনের মতো প্রথমেই ওভেনটাকে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, এরপর রান্নার জায়গাটাও সার্ফ দিয়ে ভালো করে মুছে তারপর পরিষ্কার জল দিয়ে আবারও মুছে দেব। তো রান্নার জায়গাটা কিন্তু প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, এবার 5-10 মিনিট একটু রেস্ট নেব, তারপর যাব স্নান করতে। তো চলো, স্নানটা সেরে আবার দেখা হচ্ছে। তো স্নান সেরে প্রথমেই চলে এসেছি পুজোর জায়গাটাকে পরিষ্কার করতে। আর হ্যাঁ, তোমাদের সাথে যে খুশির খবরটা শেয়ার করব বলছিলাম সেটা হলো কয়েকদিন পরেই আমরা বাড়িতে যাচ্ছি, তো সেটার জন্য ভীষণ খুশি। প্রায় 6 মাস পর বাড়িতে যাব, তো সবার সঙ্গে দেখা হবে এতদিন পরে, তার জন্য কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে। যেহেতু আমি কোনোদিনও বাড়ি ছেড়ে একটা দিনের জন্য কোথাও যাইনি, তো আমার না ভীষণই মন খারাপ হয় এখানে, কিন্তু সেটা আর কাউকে বলতে পারি না। তো তার জন্য এখন যখন বাড়িতে যাচ্ছি তার একটা আলাদাই খুশি রয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কদিন পরেই বেরোবো, তো তোমাদের সাথে আর পরের ভিডিওতে সবটা শেয়ার করব কবে যাচ্ছি, কত তারিখের ট্রেন। তো চলো এখন পুজোর বাসনটা মেজে নিই। তেঁতুল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে বাসনটাকে মেজে নিয়েছি, এবার একটু জল ঝরতে দিয়ে দেব। আর তেঁতুল দিয়ে মাজার পরে না বাসনগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। তো এখন বাসনটা জল ঝরতে দিয়ে পুজোর সমস্ত কিছু গুছিয়ে পুজোটা দিয়ে আবার দেখা হচ্ছে।
আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, তো এরপর পুজো দিয়ে সকালে যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম সেগুলো ভাঁজ করতে বসেছি। তো এখন জামা কাপড়গুলো সবটা ভাঁজ করে নেব। আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো দেখছো এগুলো প্লিজ একটু ইগনোর করো। আসলে আমরা যে ঘরে ভাড়া থাকি সেই ঘরের বাড়িওয়ালা যে আছে তার অনেক জিনিসপত্র তারা এই ঘরের মধ্যে এসে রেখে দিয়ে যায়। তো বের করার জন্য অনেকবার বলা হয়েছে কিন্তু তারা আর বের করে না, তো তার জন্য একটু প্রবলেম হয়। তো আমরা ঠিক করেছি ঘরটা চেঞ্জ করে নেব, যেহেতু বাড়ি যাব কয়েক দিন পরে আর, তাই এখন আর চেঞ্জ করছি না, বাড়ির থেকে এসে ঘরটা চেঞ্জ করে ফেলবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।